আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে অনেকদিন কথা নাই, বার্তা নাই, যোগাযোগ নাই, ভিডিও নাই, কিছু নাই। আসলে এর অনেক কারণ আছে। মূল কারণ হচ্ছে আমি নিজেও সিঙ্গাপুর স্কুলের ট্রেনিংতে পড়ছি, পাশ করছি 2022 সালে, তো যাওয়া হয়নি, আইপি রিজেক্ট হয়েছে যে কোনো কারণে। তো আশা করি 24 সালে যাওয়া হবে। তো আপনাদের সামনে আবার আসা নতুন ভিডিও নিয়ে, এর কারণ হচ্ছে স্কিল আপডেট সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়া, যে তারা আপডেটটা এখন কীভাবে কি নিচ্ছে, 22 সাল, 23 সাল, 24 সাল, এই 2-3টা বছর কীভাবে গেল, কেমন কি আপনাদের সাথে শেয়ার করবো, তার জন্য আজকের এই ভিডিও। মূল কথা হলো, সিঙ্গাপুরে আগের মতো কোঠা নাই, যার জন্য সেন্টার কর্তৃপক্ষ 70টার বেশি কোঠা পায় না, ঠিক আছে। মূলত সিঙ্গাপুর স্কিলসের জন্য সাউথ পয়েন্ট এবং আরও কিছু কিছু ট্রেনিং সেন্টার আছে, মেন সেন্টার যেগুলো, যারা সিঙ্গাপুর থেকে বরাদ্দকৃত কোঠাগুলো পায়, এবং তারা ওইভাবে কোঠা পাচ্ছে না, যার জন্য তারা নতুন নতুন স্টুডেন্ট ভর্তি করতে পারতেছে না এবং একটা কোটা সংকটের ভিতরে পড়ে গেছে। এখন মেইন কথা হলো, একটা মেন সেন্টার থেকে কোঠা কিনে সাব সেন্টারওয়ালারা তারা স্টুডেন্টদের পরীক্ষা দেওয়ায়, তারপরে তারা পাশ করে অনেক কষ্টে, ঠিক আছে, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো এই সময় সাপেক্ষ একটা আলাদা বিষয়, কিন্তু মেইন কথা হলো সেন্টারের যে ভর্তির টাকা এখন অনেক বেশি, রেট অনেক হাই রেট, অর্থাৎ 12 লাখ, 13 লাখ, 14 লাখ টাকা পর্যন্ত তারা ডিমান্ড দাবি করতেছে, ঠিক আছে। 12-13 লাখ টাকার ভিতরে আপনি স্কিল পাস করবেন এবং সিঙ্গাপুর যাবেন, কিন্তু এর ভিতরে আরও অনেক কথা থাকে যেগুলো তারা বলে না, কখনো শেয়ার করে না। যেমন আইপি রিজেক্ট হতে পারে, যেমন আমার আইপি রিজেক্ট হয়েছে। এখন আমি 6 লাখ টাকা দিয়ে পাস করছি 2022 সালে, আমি কিন্তু যেতে পারিনি, আমার পাসপোর্ট এখনও সেন্টারে জমা। অথচ তারা আমার টাকাও ব্যাক দেবে না, তারা বলবে যে তুমি সার্টিফিকেট পাইছো, হ্যাঁ এনাফ, এখন তুমি যাইতে পারো না, তুমি অন্যভাবে যাও, আমি তোমার পাসপোর্ট দিয়ে দিছি। এখন তারা আমার রিজেক্ট পাসপোর্টটা দেবে, কিন্তু তারা টাকাটা ব্যাক দেবে না। তো এই ধরনের অনেক কিছু বিষয় আছে, যারা আপনারা এখন ভর্তি হতে চাচ্ছেন বা ভর্তি হচ্ছেন, তারা একটু মাথায় রাখবেন, এই বিষয়গুলো সম্পূর্ণ ক্লিয়ার করে নেবেন, যে রিজেক্টের বিষয়গুলো আপনারা কীভাবে কী করবেন। যারা পুরাতন স্টুডেন্ট আছে তাদের রিজেক্ট কী হয়েছে, এগুলো আপনারা সরাসরি কথা বলবেন অবশ্যই। আমি মনে করি আপনারা সিঙ্গাপুর স্কিলসের জন্য ওয়েট না করে বিভিন্ন কান্ট্রিতে যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সুযোগ সুবিধা মতো পরিচিত যদি কেউ থেকে থাকে, তাহলে ভালো কোনো ইউরোপ কান্ট্রি অথবা অন্য কোনো কান্ট্রি চয়েস করে যেতে পারেন। কেননা এখন তাদের যে টাকার পরিমাণ আর যে স্কিলের মানে মূল্য, তা বলার বাইরে, এটা বলার মতো কোনো ভাষা নাই। স্কিলটা এখন সোনার হরিণ হয়ে গেছে। তো যাই হোক, ভর্তি হইলে একটু সাবধানে হইয়েন, টাকা পয়সার কন্ট্রাক্ট, কেননা টাকা, 1 টাকা ইনকাম করতে যে কী কষ্ট সেটা আমি জানি। আমার 6.5 লাখ টাকা দেয়া আমি খুব কষ্টে আছি, ঠিক আছে। টাকা পয়সার বিষয়ে আমি জানি যে তারা কীভাবে কী কাজটা করে। আপনি 4-5 মাস ট্রেনিং করলেন, পাশ করলেন, আপনি যেতে পারতেছেন না রিজেক্টের জন্য, তারা রিজেক্ট কাটাইও দেবে না, ওই দেশে উকিলও ধরবে না, কোনো কিছু করবে না, 1-2 বছর পার হয়ে যাবে, আপনি কী করবেন? আপনি আপনি কোথায় যাবেন, কার কাছে যাবেন, এদের নামে মামলা করবেন? পারবেন না, কোনো লাভ নেই, ঠিক আছে। এগুলা আসলে মানে এগুলার ভিতরে না পড়লে আপনারা বুঝবেন না যে এগুলো কতটা ভয়াবহ বা ভয়ানক পরিস্থিতি তৈরি করতে পারে। সুতরাং ভর্তির বিষয়ে সেন্সিটিভ থাকবেন। আর আমি মনে করি সিঙ্গাপুরে গিয়েও স্কিল করা যায়, যদি পরিচিত কেউ থাকে ওখানে যাওয়ার পরে এটা করবেন, তাহলে আরও বেশি সুযোগ সুবিধা আছে। আর এই ধরনের সিস্টেমও আছে, যদি পুরাতন কেউ থেকে থাকে তাদের মাধ্যমে কন্ট্যাক্ট করে আপনারা যেতে পারেন। ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।